জয় হিন্দ বন্ধুরা, ভিডিও আর ইয়ে ক্লিয়ার আছে নি পুরা? হয় ক্লিয়ার আছে। চলো, আজকে একটা জেনারেল গল্প আর কি। আজকে আমি আছি, আমার লগে পূজা আছে। পূজা, জয় হিন্দ কই দে, ওদিকে দেখি কই দে, আবার হল জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। অ্যাকচুয়ালি কিছু না, জাস্ট ও হলো, আরেকু আছে, আরেকু আছে, ওই যে বিল্লা পুয়া। মানে কিতা হয়েছে তার? সপ্তাহের পরে মানে আস্তা শহরের মধ্যে মানুষ আছে না, যারা গড় বাড়ি নিজস্ব আছে, এই আছে সেই আছে, এইগুলো হয়েছে কি আমরা দেখি, ঠিক আছে? তো এর বাড়ি হইল গিয়া যেটা আমরা দেখি না, ঠিক আছে? তো এখানে আরেকটা পরিবার আছে যেটা বলতে, তো এখানে এখানে আরেকটা পরিবার আছে করিম শহরের মধ্যেই, জজ কোর্ট, মিউনিসিপ কোর্ট, এই কোর্টের বারিন্দার। কিন্তু এখানে কতজন আছে টোটাল মানুষ? তুই, তোর মা, শঙ্কর তার মা, আর ওয়ার একজন না, পুরো পাঁচ জনের একটা কিন্তু তারা পরিবার থাকে। এখন পরিবার করতে আপনি ওটা বুঝেন যে আমি দেখাই কিভাবে তারা থাকে। আপনি দেখুন, এটা দেখতে পান, জজ কোর্টের বারান্দা, এই সিগা কোর্ট, আপনি কোর্টটা দেখেন না নি, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন ওইখানে বোর্ড আছে। এর বাইরে দেখুন এই সাইডে থাকে পূজা তারা। এখানে দেখেন তারা কিন্তু লিটারালি একটা আলাদা ব্যারিকেডের মতো বানিয়ে রাখছে, যেটা রাতে তারা ঘুমানির আগে দিয়া দেয়। এই সিগা ইয়ে এখানে পূজার তার মা ঘুমাইতে, আগে এখানে মশারি ছাড়া তারা ঘুমাইতো, তো এখন এটার মধ্যে মশারি আছে, মশারি খেয়ে দিছে পূজা। শঙ্করে কম্বল দিছে আর পূজায় সোয়েটার দিছে, অসুস্থ তো তারে কেন একটু ব্যবস্থা করিয়ে দিছে বাবা, শুনে কি হয়েছে বাবা, ঠিক আছে? তো এখানে এটা গেল এক পরিবার, ঠিক আছে? তো এখানে আইলো আরেক পরিবার, তাই বৃষ্টির সময় এখানে বৃষ্টি আইয়া ঢুকে, গতিকে তাই এখানে একটা ফর্দা মতো দিয়া দিছি, এবং এখানে ফর্দা আছে এবং তাই এখানে ঘুমো আছে। এটা কিন্তু রুজের ইয়ে, এখানে আপনি দেখতে পারবো পূজার মারে, ওকে, খুব সুন্দরভাবে ওঠে। আর এটা মানে পূজা, তোমরা কত বছর থেকে এখানে আসো? কয় বছর থেকে আসো কেন? তিন বছর, তিন বছর, এর আগে কই থাকতে? সাইকেল কেতার তো সাইকেল দিয়ে কেন চালাইতে? সাইকেল দিবনে আছে এখানে খোয়া যায় না আরকি, তো খোয়া যায় না মানে খুঁড়াম না, এখানে আই হ্যাভ সাম প্রবলেম, দে ক্যান রিকগনাইজ মাই ওয়ার্ডস, দ্যাটস ওয়াই আই এম নট টেলিং
রাত্রি কেন ঘুমাচ্ছে? তোমরা পুলিশ রাখো নানি, পুলিশের সাহায্য করে নানি। তোমরা এমনি প্ল্যান কিতা মানে ভবিষ্যতে খেয়ে কিতা হইতা, ভবিষ্যতে খেয়ে কিতা সংকট তো হয়েছে গিয়া, হেতো ইয়ে হইব মানুষের ডাক্তার ইঞ্জিনিয়ার তুই মেস্তরি কিতার লাগি মোদি মোদি হইতো মানে দেশের প্রধানমন্ত্রী হইতে নি মোদি খানে হইতে শঙ্কর মোদি হইতো আর তুই কি হইতো? সোনিয়া গান্ধী, সোনিয়া গান্ধী হইতো নি? তুই বাইরে ঘুমাস ঠিক আছে, সাইকেল আমার কই লাভ নাই, সাইকেল অন্য হোক হোক তার শঙ্কর লাগে আইফোন 11 প্রো একটা যেন হয়ে যায় জমি যাইব আর কি, এজন মানুষের বারবার ফোন করিয়া যন্ত্রণা দিয়ে রাখেন না। ঠিক আছে, তোমরা রাত্রে হয়ে খাইলে বারোটার সময় খাইছি ডাইল দিয়া, হ্যাঁ আলু ভাজা দিয়া, আর একটা সময় খাইছি মাংস দিয়া পনির দিয়া। শঙ্কর তোমরা কি মনে হয় নি যে তোমরা একটা গরুর থাকলে বেলা আসলে একটা গড় সুন্দর? হ্যাঁ আমার গরু যতদিন আসলে এরপরে আগে যাস থাকে না কেন তার সব তো ঠিক আছে, বাড়িতে আইব খাইব ঘুরব ঘুমাইব সব তো ঠিক আছে, কিন্তু পড়াশোনা কিন্তু তার পছন্দ পড়াশোনা করলে ডাক্তার হয়েছিব হেনু নরেন্দ্র মোদী হইতো আর তাই সোনিয়া গান্ধী খবর আছে কিন্তু আজকে তুই মোদি আমি এমএলএ, আমি মোদি পারতাম না, আমি এমএলএ হইতাম, সবার একটা লাইন থাকে।
ঠিক আছে তো সব হই তো জয় হিন্দ আমার গুড নাইট আজকে আর মাথা না জয় হিন্দ জয় হিন্দ হই তো জয় হিন্দ হই তো জয় হিন্দ টাটা দেখা হইব মাঙ্গলা দেব টাটা বাই 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 গুড মর্নিং গুড নাইট গুড নাইট থ্যাংক ইউ টেক কেয়ার টেক কেয়ার আমার বাই 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 জয় শ্রী রাম জয় শ্রী রাম টাটা জয় শ্রী রাম বাই।